এই সেতুটাকে দেখে মনে হবে স্লিপ কিংবা রোলার কোস্টার। হাড় দুর্বল মানুষের এই সেতুতে না যাওয়াই ভালো। জাপানের এশিমা ওহাশি ব্রিজ এমনভাবে তৈরি, যা দেখে রীতিমতো রক্ত হিম হয়ে যেতে পারে। ব্রিজে প্রায় 2 কিলোমিটার উঁচুতে উঠে তারপর নামার পালা। জাপানের লেক নাকাওয়ামির উপর তৈরি এই সেতু মাতসু ও সাকাইমিনাতো শহরকে যোগাযোগ করিয়েছে। দুটি গুরুত্বপূর্ণ শহরকে যোগাযোগে করার জেরে সেতুটিকে যানবাহনের বেশ চাপ থাকে। সেই ব্রিজে ঘটল এক কাণ্ড, বিশেষ কারণে ব্রিজের উপর তৈরি হলো জ্যাম, আর এতেই ভারী অদ্ভুত সব ছবি উঠে এলো। গাড়িগুলো এমন সার হয়ে দাঁড়ানো, নিচে থেকে দেখে মনে হচ্ছে সবাই যেন উপর থেকে ঝাঁপ দিতে চলেছে। দুনিয়ায় সবচেয়ে বিপজ্জনক ব্রিজ হিসাবে পরিচিত এই এশিমা ওহাশি ব্রিজ। প্রথমবার এই ব্রিজে গাড়ি চালকরা স্বীকার করেছেন তারা ভয় পেয়ে যান নিচে নামার সময়, তবে কয়েকবার ওঠানামা করা চালকরা বলেছেন ব্যাপারটা দারুণ রোমাঞ্চকর।